আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, নিরামিষ এঁচোড়। তো দেখো, এঁচোড়টা কাটছি, এঁচোড়টা কেটে নিই, তারপর রান্নার দিকে চলে যাব। এঁচোড়টা পুরো টাটকা, একদম কচি। আমার এঁচোড় কাটা হয়ে গেছে, একটু ভাপিয়ে নিয়েছি হলুদ আর নুন দিয়ে। এখন কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করব। তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটুখানি সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা, দু টুকরো করে দিলাম। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হলে সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে বাকি উপকরণগুলো দেব। একটা কুচিয়ে টমেটো আমি দিয়ে দিলাম চার টুকরো করে। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন নুন দিচ্ছি, স্বাদ মতন নুন দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার জল দিয়ে দিচ্ছি, সাথে একটা মশলাও দিয়েছি, মানে ভাজা মশলা। এখন জল দিয়ে দিলাম। এবার ফুটতে থাক, নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এই যে আমার এঁচোড় হয়ে গেছে, এখন ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে নামিয়ে নেব। দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। এই যে আমার এঁচোড়, নিরামিষ এঁচোড় একদম রেডি। এরকম রেসিপি যদি তোমরা দেখতে চাও, তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো।